Hello everyone, assalamu alaikum. It's me, Amina Khatun Shumi. Welcome to my channel, Viral Dunia. Shabaike Ramadan Mubarak. Ashche Eid, tai Eid ashar agei shabai ghor sajano niye byasto. তাই আমি পিছিয়ে থাকবো কেন, তাই চলে আসলাম আমি আমার বেডরুম এবং ড্রয়িং রুম কিভাবে সাজিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তাই এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। রমজান মাসের পুরোটা সময়ে কিন্তু বাসা রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এভরিডেই বাসার ফার্নিচারগুলো ক্লিন করি। যদি একদিন ক্লিন না করা হয়, দেখা যায় যে দুই তিন স্তর ধুলো জমে থাকে, তো আমি সেই জন্যই চেষ্টা করি প্রতিদিনই ফার্নিচারগুলো পরিষ্কার করার জন্য। কিন্তু ফ্যান, জানালা, লাইট, এসি এগুলো কিন্তু এভরিডে পরিষ্কার করা পসিবল হয় না, তাই আমি উইকলি একদিন আমি এগুলো ক্লিন করে থাকি। আর এখন যেহেতু ঈদের আর মাত্র কয়েকদিন আছে, তাই বাসার সব কিছু একটু ক্লিন করলাম। আর যেহেতু ঈদের সময় একটু গেস্টদের একটু আনাগোনা বেশিই থাকে, সেজন্য দেখা যায় যে ঘরটা ক্লিন থাকলে নিজের কাছেও ভালো লাগে এবং যেই গেস্টরা আসবেন তাদেরও ভালো লাগবে। প্রথমে আমি আমার বেডরুমের পর্দাগুলোকে চেঞ্জ করলাম। এখানে আমি দুই রকমের পর্দা ইউজ করেছি। কটনের উপর এমব্রয়ডারি করা রেড কালারের যে পর্দাটি আমি আরঙ্গের যখন সেল দিয়েছিল তখন নিয়েছিলাম, এবং এর সাথে নেট ফেব্রিকের হোয়াইট কালারের পর্দাটা আমি অ্যাড করলাম। এবং এই পর্দাটা আমি নিয়েছি বসুন্ধরা শপিং মল থেকে। এবং পর্দা কালারটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলবে, যার কারণে আমি একটু লাইট কালার ব্যবহার করার চেষ্টা করি। সেজন্য মাঝে আমি হোয়াইট কালারটা ইউজ করেছি এবং দুই পাশে একটু রেড কালার ইউজ করেছি, যেহেতু আমি একটু চাচ্ছি কালারফুল থাকার জন্য রুমটা যাতে একটু কালারফুল লাগে সেজন্য। আমি আমার বেডের জন্য হোয়াইট এবং ব্লু কালার কম্বিনেশনের ব্লকের একটা বেডশিট ইউজ করছি। যেহেতু সাদা ঘর সাজানোর জন্য কিন্তু বেস্ট হোয়াইট কালার ইউজ করলে মনের মধ্যে একটু অন্যরকম প্রশান্তি লাগে এবং ঘরটাকেও একটু বড় বড় মনে হয়। আর এই বেডশিটটা আমি কিনেছিলাম জয়পুর থেকে। বেডে আমি কিছু কুশন দিয়ে দিলাম, কারণ যত বেশি কুশন থাকে বেডটা দেখতে তত বেশি ভালো লাগে। আর এই বেড রানারটা আমি অনলাইন একটা পেজ থেকে নিয়েছি এবং এটা জুট ফ্যাব্রিকের উপর এবং একটু খুবই কালারফুল। আমার কাছে মনে হয়েছে যে হোয়াইটের উপর এটা দেখতে খুব ভালো লাগবে। ডেকোরেশনের জন্য আমি আরঙের এই কাঠের ট্রেটা নিলাম এবং এর উপরে একটা কেটলি নিলাম। আমার বেডশিটের সাথে ম্যাচ করে পেইন্ট করা এটাও আমার অনলাইন থেকে নিয়েছি। এর মধ্যে কিছু আমি আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে দিলাম। দেন এখানে একটা ক্যান্ডেল দিয়ে দিলাম ঘর সাজানোর জন্য, এরকম সেন্টেড ক্যান্ডেল একটা ডিফারেন্ট লুক দিবে। আমার খাটের সামনের এই স্পেসটাতে আমি একটা ডিভাইন দিলাম এবং দুটো কুশন দিয়ে দিলাম, এবং কুশনগুলো একটু ইয়েলো কালার হওয়াতে দেখতে আরও বেশি ভালো লাগছে। এবং এই কুশনগুলো আমি আরং থেকে নিয়েছিলাম। বেডরানারের সাথে ম্যাচ করে আমি একটা পাপোশ দিয়ে দিলাম। আমার বেডরুমটা খুব ছোট, এই ছোট রুমটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় তাই দেখানোর চেষ্টা করলাম। এখন আমি আমার ড্রয়িং রুমটাকে সাজাবো। তো ঘর সাজানোর জন্য পর্দা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পর্দার সিলেকশন করতে হবে বুঝে শুনে। আমি এখানে দুই রকমের পর্দা ইউজ করেছি, দুই পাশে মোটা মোটা ফেব্রিক্সে এবং মিডলে নেট ফেব্রিক্স রেখেছি। পর্দা লাইট কালার হলে দেখতে কিন্তু ভালো লাগে। এবার আমি ডিজাইনগুলোতে পর্দা এবং রুমের দেয়ালের রঙের সাথে ম্যাচ করে আমি কিছু কালারফুল কুশন অ্যাড করব। এবং এই কুশন কভারগুলো আমি ইন্ডিয়ার রোড সাইড থেকে নিয়েছিলাম। আমি অলরেডি আমার ইন্ডিয়ার শপিং ব্লগটি আপলোড করেছি, যারা এখনও আমার ভিডিওটি দেখেননি তারা প্লিজ দেখে নেবেন। ল্যাম্পের মাঝে আমি একটি আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে দিলাম। কর্নার শোকেসটাতে আমি আরও কিছু আর্টিফিশিয়াল প্লান্ট ইউজ করলাম এবং কিছু শোপিস দিয়ে সাজালাম। আর যে আপনারা চাইলে অবশ্যই রিয়েল প্লান্ট দিয়েও সাজাতে পারেন, যেহেতু আমার কাছে রিয়েল প্লান্ট আমি আসলে রাখতে পারি না, আমার নষ্ট হয়ে যায়, যার কারণে আর্টিফিশিয়াল প্লান্টই আমার ভরসা। ডিভাইনের সামনে এই রেড কালারের কার্পেটটি আমি ইউজ করলাম এবং এটি আমি বাণিজ্য মেলার তুর্কি প্যাভিলিয়ন থেকে নিয়েছিলাম। সাইড টেবিলে একটি ক্যান্ডেল হোল্ডার, একটি টিস্যু বক্স এবং কিছু ক্যান্ডি রাখলাম বাচ্চাদের জন্য, এটা দেখতে খুব ভালো লাগবে। এবং পাশেই আমি একটা আর্টিফিশিয়াল প্লান্ট রাখলাম এবং এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, আমার কাছে দেখে খুবই ভালো লেগেছিল, একদম রিয়েল মনে হয়েছিল। আমার যদি পেজটা মনে থাকে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার রুম সাজানো আপনাদের কেমন লেগেছে? এবং আপনাদের কাছে যদি কোনো নতুন নতুন আইডিয়া থেকে থাকে রুম সাজানোর জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবার ঈদ ভালো কাটুক এবং রমজানে আমাদের যত ভুল ত্রুটিগুলো আছে সব যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এই দোয়াই করি। এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।